ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন গুণ আপনি জানতে চেয়েছেন কোন এক গুণ তার স্বামীর সাথে ঝগড়া হয়, তার স্বামী মাদকাসক্ত, এক পর্যায়ে তিন তালাক দিয়ে দেয়। সেক্ষেত্রে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা বা তারা একসাথে সংসার করতে ইচ্ছুক, তারা সংসার করতে পারবে কিনা, এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। প্রথমত, তালাকটা কে দিয়েছে, স্বামী নাকি স্ত্রী? যদি স্ত্রী দেয় তাহলে তালাক খাওয়ার প্রশ্ন আসে না, স্ত্রীরা খোলা করতে পারে। স্ত্রীর পক্ষ থেকে কোনো তালাকের নিয়ম বা বিবাহ বিচ্ছেদের নিয়ম ওভাবে নেই, খোলা করতে পারে। এটা অবশ্যই বিচারকের মাধ্যমে এটা হবে। আর যদি স্বামী তালাক দিয়ে থাকে, স্বামীর পক্ষ থেকে তালাক হয়, রাগের মাথায় হোক বা রাগের মাথায় ছাড়া বা এমনি নর্মালি, যদিও সে তিনবার তালাক দিয়ে থাকে, সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে, সেটা এক তালাক হিসেবেই গণ্য হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ মত, যে এক বৈঠকে এক তালাক বা এক সময় অ্যাট এ টাইম একটার অধিক তালাক হয় না, একটাই তালাক হিসেবে গণ্য হবে। আর এক তালাকের পর কেউ যদি তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, সে চাইলে ফিরিয়ে নিতে পারে, তারা চাইলে সংসার করতে পারে। যদি স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তিন তালাক যেটা আপনি বললেন আপনার প্রশ্নের মধ্যে, যদি স্বামীর পক্ষ থেকে তালাকটা হয়ে থাকে, তিনবার সে তাকে তালাক দিয়েছে এক বৈঠকে, তাহলে একটা তালাক গণ্য হবে। তো একটা তালাক গণ্য হবে, তাহলে সেক্ষেত্রে সে চাইলে তার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারবে। যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায়, সেক্ষেত্রে সে যদি মুখে তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম যথেষ্ট, অথবা মুখে কিছু বললো না, তার একই ছাদের নিচে আছে, তাদের ভিতর সহবাস হয়ে গেল তালাকের পর, সেক্ষেত্রেও তারা স্বামী স্ত্রী হয়ে যাবে বা মুখে না বললেও চলবে, সেই অবস্থায় তারা সংসার, ঘর সংসার চালিয়ে যেতে পারবে। কিন্তু এক বৈঠকে তিন তালাক হবে, যারা এই মত যারা দিয়েছেন তাদের মতটা দুর্বল, এক বৈঠকে এক তালাক হবে, এটাই হচ্ছে সবল বা সঠিক মত। আল্লাহু আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।